একদিন বন্ধ থাকার পর সোমবার থেকে খুলে গেল কাকিনারা নফরচাঁদ জুট মিল। রবিবার ইউনিয়নের দুই গোষ্ঠীর সংঘর্ষে বন্ধ হয়ে গেছিল এই মিলটি। রবিবার দিনভর আলোচনার পর জুট মিলটি খোলা হয়। উল্লেখ্য, এই মিলে কাজ করেন প্রায় 4000 শ্রমিক। মিল খুলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিবারের সদস্যরা। তবে অশান্তি এড়াতে কারখানার সামনে নামানো হয়েছে র্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী। বাইরে একটা ঝামেলার জন্য আমাদের নফরচন জুট মিল ডিস্টার্ব হয়েছিল। কোনো ঝামেলা হতেই পারে, সেটা বাইরে থাকলেই ভালো। 4000 মজদুরের জীবনের ব্যাপার আছে, মিল যেন ডিস্টার্ব না হয়, এটাই আমাদের প্রায়োরিটি। তাই জন্যে এখানে প্রশাসনও আছে, আমরাও স্থানীয় নেতৃত্বে এখানে দাঁড়িয়ে আছি, যেন মজদুরে মিলের ভিতরে যেতে কোনো অসুবিধা না হয়। আর খুব ভালোভাবে এখানে মজদুর ভিতরে গেছে, মিলও চালু হয়ে গেছে। তার জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মজদুর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা আহ্বানে সবই মজদুর গেছে, কাজ মিল চললে এলাকার ইকোনমি ঠিক থাকবে, মজদুর দু পয়সা কামালে এলাকার বাজার পাট দোকান ঠিক থাকবে, আমাদের রাজ্যের উন্নতি হবে। তাই জন্যে কলকারখানা চলা দরকার। সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।